সারা কার্যালয় বলতে কেবল রাজধানীতেই তাও আবার খোলা হয় না নিয়মিত দু একটি অফিসে দারণের দেখা মিলল অধিকাংশই নেতা কর্মী শূন্য সরকার সমর্থিত চোদ্দ দলের শরিকদের অনেকের অবস্থা এখন এমনই কিন্তু জাতীয় নির্বাচনে আসনের দরকশাকশিতে তারাই এগিয়ে আওয়ামী লীগের কাছে এইসব জোট শরিকদের দাবি দুশো পঞ্চাশ আসন চোদ্দ দল শরিকদের আসন ভাগাভাগি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ একাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে মাত্র সাড়ে তিন মাস বাকি এরই মধ্যে দলীয় জোটের প্রায় প্রতিটি শরিক দলই আলাদা প্রার্থী তালিকা তৈরি করে শুরু করেছে দর কষাকষি চোদ্দ দলীয় জোট শরিকদের অনেকের নেই চোখে পড়ার মতো কার্যক্রম নির্বাচন কমিশনে নিবন্ধন নেই গণআজাদি লীগের পল্টনে দলটির কার্যালয়ও থাকে অধিকাংশ সময় বন্ধ আগামী নির্বাচনে দলটি চাওয়া অন্তত পাঁচটি আসন এটি গণতন্ত্রী পার্টির কার্যালয় দলীয় ব্যানার না থাকায় দেখে বোঝার উপায় নেই এটি কোন দলের কার্যালয় দলটির চাওয়া পনেরোটি আসন সাম্যবাদী দলের কার্যালয় খোলা পাওয়া গেলেও হাতে গোনা দু একজন ছিলেন নেই তেমন কোন দলীয় কার্যক্রম আমরা থেকে ছটি আসনে প্রত্যাশা করি এবং সেখানে এটা মাননীয় প্রধানমন্ত্রীর যেখানে ইলেকশন করলে জয়লাভ করবে সম্ভাব্য সেক্ষেত্রে উনি বিবেচনা করবেন নির্বাচনে জয়লাভ যারা করতে পারে তেমন প্রার্থী আমরা মনোনীত করতে চাই আঠারো জনের একটা তালিকা দিয়েছি আমরা যারা চোদ্দ দলের মাধ্যমে নির্বাচন করতে আগ্রহী রাজধানীর ধানমন্ডি হকার্স মার্কেটের দোতলায় চোদ্দ দলের শরিক ন্যাপের কার্যালয় তবে সেই কার্যালয়টিও তালাবন্ধ পাওয়া যায় আশেপাশে দোকান মালিকদের সাথে কথা বলে জানা যায় নিয়মিত কার্যালয় খোলা হয় না তালাবদ্ধ হচ্ছে কি যে অফিসের দায়িত্ব ছিল সে একটু অসুস্থ সে কিন্তু আপনি যখন গিয়েছিলেন তখন কিন্তু সে মেডিকেলে গিয়েছিল এবং আপনি যাওয়ার পর আমাকে ফোন দিয়েছে গত নির্বাচনে আমরা আসন পাইনি এবারে আমাদের ডিম্যান্ড হচ্ছে আমরা দশটা আসন চাই পনেরোটি আসনের দাবির একটা তালিকা আমরা আমরা আওয়ামী লীগের কাছে জমা দিয়েছি এ নিয়ে কথা হবে আলোচনা হবে একটা নিশ্চয়ই আমরা একটা যুক্তিসঙ্গত সমাধানে পৌঁছতে পারবো ধানমন্ডিতে চোদ্দ দলের শরিক তরিকট ফেডারেশনের কার্যালয় এটি তবে সেই কার্যালয়েও দলীয় কোনো ব্যানা ছিল না পাওয়া যায় একজন অফিস সহকারীকে সুপারিশ করবো আমরা বেশিতে কিন্তু নির্চে নির্ভর প্রধানমন্ত্রী প্রায় পঁচিশ থেকে তিরিশটি আসনে আমাদের প্রার্থীরা যারা সম্ভাব্য প্রার্থী হতে পারেন তাদের তৎপরতা চলছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ইনত্রিশটি গণতন্ত্রী মজদুর পার্টি দুটি বাসদ পাঁচটি আসন চাইবে তবে গণতন্ত্রী মজদুর পার্টি ও বাসদের নিবন্ধন নেই হাসান পারভেজ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা